আমদানি নিষিদ্ধ যৌন সামগ্রীর স্তূপ। বিদেশ থেকে বৈধ পণ্যের চালানের সঙ্গে অবৈধ এসব দ্রব্য আমদানি করেছে অসাধু ব্যবসায়ীরা। দেশে আনার পর তুলে দেওয়া হচ্ছে আসল সিন্ডিকেটের কাছে, তারা ছড়িয়ে দিচ্ছে নির্দিষ্ট ক্রেতাদের কাছে। অনলাইনে অর্ডার করলে এসব যৌন উত্তেজক সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ক্রেতার কাছে, বিক্রি করা হচ্ছে সরাসরিও। রাজধানীর মিরপুরের একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য। গ্রেফতার করা হয়েছে মূল হোতা আবু তাহেরকে। পুলিশ বলছে এসব ক্ষতিকর দ্রব্যের ব্যবহারকারীদের বেশিরভাগই তরুণ তরুণী। গুলু জাতীয় এই আঠা জাতীয় দ্রব্য দিয়ে নিজেরাই ওখানে আপনার এই তৈরি করে মার্কেটিং করতো এবং অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন এই প্রোডাক্টগুলো নতুন প্রজন্মের কাছে এবং তারা বিভিন্নভাবে এমনভাবে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছিল, মানুষ বায়াসড হয়ে তাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এগুলো হয়তো ব্যবহার করত। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন উঠতি বয়সের কল্পনার জগৎ এবং সুস্থ জীবনযাপন থেকে দূরে থাকায় ঝুঁকছে বিকৃত যৌনাচারে। আমাদের স্বাভাবিক যৌন কার্য থেকে ডেফিনেটলি এটা একটা ডেভিয়েশন। হ্যাঁ, তা প্রথমত হলো আমাদের হিউম্যান যে নরনারীর মধ্যে স্বাভাবিক যে সম্পর্কের যে জায়গা এটা সেটা কিন্তু ব্যাহত করছে। কিন্তু যখন হলো এ ধরনের বিষয়গুলো মানুষ প্র্যাকটিস করবে বা একদম অল্প বয়স থেকেই তারা যৌন কার্যটা শুরুই করছে হলো তারা এভাবে, কাজে আপনার পুরা এই যৌন কার্যের যে থিমটা থাকে সেটা থেকে কিন্তু তারা দূরে সরে আসছে। কাজে হিউম্যান কানেকশন বা মানুষের সাথে সম্পর্কের যে একটা স্বাভাবিক জায়গা সেটা থেকে কিন্তু হচ্ছে না এবং এই বিষয়গুলো স্বাভাবিকভাবে দেখা যাবে যে অবজেক্ট রিলেটেড বিষয়ের প্রতি তারা আগ্রহ হয়ে যাচ্ছে। একটা ব্যাপার হলো যে আমাদের পর্নোগ্রাফির একটা বিরাট ভূমিকা রয়েছে এবং হলো আসলে মানে বিশেষ করে যেটা গ্রাহকরা কিন্তু ইয়াং তরুণরা তাদের মধ্যেও কিন্তু এক ধরনের ফ্যান্টাসির প্রবণতা অনেক বেশি থাকে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো এই সময় তারা বয়সের কারণে তাদের কিন্তু যৌন উত্তেজনাটা অনেক বেশি থাকে, কাজে হলো নতুন নতুন করে হলো তারা আসলে মানে প্লেজারটা নানাভাবে পেতে চায় আর কি। তো এটা এক ধরনের তাদের কারণ এবং অন্যতম কারণ আসলে এটা একটা পর্নোগ্রাফির একটা বিরাট ভূমিকা রয়েছে এবং যেখানে আসলে আসলে তো যে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্ট এটা হলো একটা নরনারীর কিন্তু এক ধরনের মানে সম্পর্কেও হলো রিফ্লেক্ট করে। এটা কিন্তু শুধুমাত্র এই এই ঘটনাগুলো মানে রিফ্লেক্ট মানে প্রমাণ করে যে একরকম এই সম্পর্কটা শুধুমাত্র কিন্তু এক ধরনের প্লেজার রিলেটেড ব্যাপার হয়ে যাচ্ছে এবং কিন্তু কিছুটা অবজেক্ট রিলেটেড ব্যাপার, অর্থাৎ হলো এবং পরস্পর যে একটা মানে মেন উইমেন তাদের মধ্যেও কিন্তু একটা তারা অবজেক্ট হিসেবেই তারা দেখছে, অর্থাৎ এখানে যে আসলে একটা হিউম্যান কানেকশনের ব্যাপার রয়েছে, একটা যে তাদের মধ্যে সম্পর্কের মধ্যে দিয়ে ব্যাপার আছে, সেই জায়গাটা থেকেও কিন্তু কিছুটা ডেভিটেড হয়ে যাচ্ছে, কিছুটা সরে আসছে। চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর কলাবাগানে একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার শরীরে ফরেন বডির আলামত পেয়েছিল চিকিৎসকরা। সে সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অভিযানে গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে, উদ্ধার করা হয়েছিল বিভিন্ন যৌন উত্তেজক দ্রব্য সামগ্রী। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।